সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম ছন্দাদিকে বলে অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে, আর আজকে আমার বিশেষ অতিথি হলেন সাইকোলজিস্ট বিদিতা ভট্টাচার্য। আমরা ব্রেকে যাওয়ার আগে আলোচনা করছিলাম যে একটি জেদি বাচ্চা সে দেওয়ালে মাথা ঠোকে, এবং সেটা নিয়ে আমরা সমাধানটা নিয়ে আমরা ফিরছি। হ্যাঁ, এইখানে এই বাচ্চাটার কথা শুনতে গিয়ে শুনে আমার যেটা মনে হলো যে আমাদের যখন আমরা জন্মাই, মানে জন্মের সময় থেকে তো আমাদের কিছু কিছু সাইকোলজিক্যাল কম্পোনেন্ট আমরা থাকেই, মানে কিছু কিছু সাইকোলজিক্যাল থিওরিও এরকম আছে যে আমরা জন্মাই কিছু কিছু জিনিস নিয়ে, মনের কিছু কিছু বেসিক জিনিস নিয়ে জন্মাই। তো রাগ যেরকম একটা জিনিস আমাদের সকলের মধ্যেই কম বেশি কিছু না কিছু থাকে কম্পোনেন্ট। এবার তারপরে সেটা যেটা শেপ পায় সেটা কিন্তু থ্রু লার্নিং, মানে শিখে। বাচ্চারা কিন্তু শেখে, সব থেকে বেশি দেখে শেখে। বাচ্চাদেরকে কোনো জিনিস ইনস্ট্রাকশন দিয়ে শেখানোর থেকে তাদেরকে তাদের সামনে এক্সাম্পল হিসেবে সেটা রেখে দিলে অনেক বেটার শেখে বাচ্চারা। তো এই বাচ্চাটির ক্ষেত্রে আমার যেটা মনে হলো যে ধরুন খানিকটা পরিবেশটারও চেঞ্জের দরকার আছে। পরিবেশ চেঞ্জ মানে ধরুন মা রান্না করছে তখন সারাশি নিয়েও দৌড়ে চলে যাচ্ছে, সেখানে কিছুটা অ্যারেঞ্জমেন্ট রাখার দরকার আছে যে বাচ্চা রান্নাঘরে ঢুকে যাচ্ছে কেন, সারাশি অ্যাক্সেস পাচ্ছে কেন, বা সেরমভাবে কোনো একটা সিচুয়েশনাল কিছু চেঞ্জেসের দরকার আছে। একটা বাচ্চা 3 বছর, 3.5 বছরের বাচ্চা, সে সারাশি খুন্তি বা ওরম ধরনের জিনিস, এগুলো সব জিনিস নিয়ে তো তার কিউরিয়াসিটি থাকবে, সেগুলো সব জিনিস নিয়েই তো তার এক্সপ্লোর করার চেষ্টা থাকবে। সে তো বাচ্চা সুলভভাবেই তো সেটা নিয়ে দৌড়চ্ছে। সেখানে যদি বড়রা খানিকটা এক্সপেক্ট করেন যে না, এই জিনিসগুলো ওকে যেটা বারণ করা হবে ও সেটা শুনবে, ওকে যদি বলা হয় যে না তুমি এটা করো না ও করবে না, এটা ঠিক এক্সপেক্ট করাটা মানে একটু বেশি হয়ে যায়। বরং বাচ্চার দিক থেকে দেখলে পরে এই বয়সের বাচ্চা কি কি করতে পারে, কি কি ওদের পক্ষে নর্মাল, মানে ওরা নর্মালি ওরা কোনটা করার জন্য চেষ্টা করবে সেটা একটুখানি ভালো করে বুঝলে বাচ্চাকে হ্যান্ডেল করা অনেক সহজ। কিন্তু উনি যেটা বললেন যে ও এই বাচ্চাটির ওকে ভালো করে বোঝালেও বোঝে, কিন্তু ওকে বেসিক্যালি হচ্ছে যে যদি ওকে ডিকটেট করা হয় ও শোনে না, গুড এনাফ। আমাদের সব অনেকের মধ্যেই কিন্তু এই কোয়ালিটিটা থাকে, এমনটা বাচ্চা বলে আমরা সেটা অন্যভাবে দেখছি। ভালো করে বললে যখন বাচ্চা বুঝছে শুনছে, তো এটা গুড কোয়ালিটি। আপনারা ওই কোয়ালিটিটাকে যদি ওনারা ইউজ করেন তাহলে কিন্তু বাচ্চার মধ্যে মডিফিকেশন আনা খুব সহজ। মানে তুমি যেটা সাজেস্ট করছো, রেকমেন্ড করছো মানে দীপক বাবুকে, সেটা হলো যে ও যখন ভালো মনে থাকে, যখন দুষ্টুমি একটু কম করে, তখন ওকে যদি একটু বোঝানো হয়, এবং তাহলে এবং যে ভাষায় বোঝাবেন সেটা অবশ্যই ওর ভাষায় বোঝার মতন ভাষা ব্যবহার করতে হবে। কিন্তু বিদিতা, আমার দীপক বাবুর ফোনে যেটা খুব অ্যালার্মিং লাগলো সেটা হলো যে এই বাচ্চার মাথা ঠোকা, সেটাকে কি করে দীপক বাবু বন্ধ করবেন? দেখুন, মাথা ঠোকার পেছনে আমি ঠিক শিওর নই, বাচ্চাটির মাথা ঠোকার পেছনে কিন্তু অ্যাটেনশন সিকিংও থাকতে পারে। আচ্ছা, যে আমি মাথা ঠুকছি তার মানে তুমি আমাকে ওটা দেবে, মানে ইট ইজ আ, মানে ওই ওই জায়গায় বাবা মাকে নিয়ে যাচ্ছি যে আমি মাথা ঠুকছি, আমি আমাকে হার্ট করছি, তুমি এবার আমাকে দাও। মানে যদি বাবা মা ওরকম কনসার্নটা শো করে থাকেন যে এটা করিস না, এরকম করিস না, করিস না, আচ্ছা দিচ্ছি দিচ্ছি, এই জায়গাটা যদি ক্রিয়েটেড থেকে থাকে তাহলে কিন্তু বাচ্চার ওই ওই বিহেভিয়ারটা আসা স্বাভাবিক, এবং ওটা করতে থাকবে বাচ্চা, তার থেকে কিছু ফেটাল হয়ে গেলেও যেতে পারে, কারণ বাচ্চার তো সেই লিমিট সেন্সটা থাকবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবং এটা যে শুধু বিদিতা বাচ্চারা করে তা কিন্তু নয়, আমরা যে এই ভীষণ চিৎকার করে কথা বলি, কারণ আমরা জানি যে সেই চিৎকার করে কথা না বললে আমাদের প্রতি কেউ মনোযোগ দেবে না, এবং বাচ্চাটিও সম্ভবত মনোযোগের জন্যই এটা করছে, কিন্তু সেটা বোধহয় মা বাবা দুজনে মিলে বসে যদি একটু আলোচনা করে স্থির করেন, আমার মনে হয় যে বেটার হবে, যে যাতে ও মাথা ঠোকা পর্যন্ত না পৌঁছয় বিদিতা। এবং প্রত্যেকটা জিনিস যেটা ও চাইবে সেটা যে ও পাবে না এটাও তো কোথাও বোঝাতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমি বলতে যাচ্ছিলাম যে ওই ওই জায়গাটাও ওর চাইলেই পেতে হবে, এই জায়গাটা অবধি যাবে কেন, মানে এটা একদিনে পৌঁছয় না, মানে মোটামুটি চাইলেই পেয়ে এসেছি, এটা একটা অভ্যেস হয়ে যায়, এবং তারপর চাইলেই পেতে হবে, দাও আমাকে,
এরম থাকে, প্রথম দিকে একটু ডিমান্ডগুলো কম থাকে, ধরুন এটা খুব সামান্য একটা লজেন্স, একটা এটা ওটা সেটা খুব সামান্য সামান্য থাকে, সেটা রিচের মধ্যে থাকে, যত বড় হয় যত একটু একটু বড় হয় তত সেটা রিচের বাইরে যেতে থাকে এবং তত বাবা মাদের ডিসকমফর্টটা শুরু হয়, এবং একটা টাইমের পরে এসে বাবা মা দেখেন যে মা যা চাইছে তাই দিতে হবে, এরকম কেন হচ্ছে? হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা তো কত সময় শুনছি যে 17 বছরের ছেলে সুইসাইড করছে কি না, ওকে N60 মোবাইল দেওয়া হয়নি। আমি জানি না N60 মোবাইলটা বোধহয় একটা সাংঘাতিক বিশেষ কিছু ব্যাপার, জানি না। এনিওয়ে একটা ফোন আছে, বিদিতা একটা নিয়ে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি নমস্কার, আমি ঢাকা থেকে শ্রাবণী বলছি। ও নমস্কার, বলুন বলুন। আপা আমার হয়েছে কি, আমি একটা যৌথ ফ্যামিলিতে থাকি, তা আমার মেয়েটা বয়স 7, কিন্তু ওর মানে গ্রোথটা অনেক বেশি। আমার মেয়েটা 7 বাচ্চার, ওর বিহেভিয়ার তো 7 বছরের মতোই, কিন্তু যেহেতু গ্রোথ বেশি, ওই যে সবাই তুমি অনেক লম্বা হয়ে গেছো, ক্লাসে ওকে সবার পিছনে দাঁড় করাচ্ছে, তো খুব বাইরে গেলে খুব রিজার্ভ হয়ে যায়। আর আমি নিজেও সবসময় খুব গ্রোথ বেশি ছিল, বড় বাচ্চা ছিলাম, ফিজিক্যাল অ্যাবিউজ যেটা বলেন আমার জীবনে এটা অনেকবার হয়েছে। আমি আমার মেয়েকে চাচ্ছি যে এই জিনিসগুলো ওকে বলে দিতে, এখন 7 বছর বয়সে কি এটা বলা ঠিক, কারণ আমাদের তো যেহেতু যৌথ ফ্যামিলি, অনেক লোকজন আছে, ওকে অনেকের কাছে যায়, সবার সাথে বসছে, সবার সাথে জড়িয়ে ধরে আদর করছে, আমি কি ওকে এগুলো বলে দিব যে তুমি এর সাথে গেলে এরকম ভাবে থাকবে, বা তোমাকে কিছু করলে তুমি আমাকে বলবে? আমি বুঝতে পারছি না যে 7 বছরের বাচ্চাকে এগুলো বলা উচিত কিনা। আর এই পিরিয়ডের ব্যাপারটা যেহেতু আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে না, এটাও দেখেছে, দেখেও আমাকে বলছে মা এরকম দেখলাম, প্যাম্পার্স পরছি কেন, এটা কি? তা আমি কেউ আমি আসলে ঠিক বুঝতে পারছি না যে ওকে এখন এগুলো বলা উচিত কিনা। ঠিক, আমি এটাই জানতে চাচ্ছি যে এগুলো আমি বলবো কিনা ওকে। অনেক অনেক ধন্যবাদ আপনার ফোনের জন্যে। প্রথম কথা হলো যে আপনি যে অ্যাবিউজের কথা বললেন, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, আমরা সেটা নিয়ে আলোচনা করব আগামী সোমবার, এবং আমাদের বিশেষ অতিথি থাকবেন সেদিন। কাজেই আপনার প্রশ্নের উত্তর সেদিন আমরা খুব ডিটেইলে আলোচনা করব, কখন বলতে হবে, কিভাবে বলতে হবে, তার লক্ষণ কি ইত্যাদি। কাজেই সোমবার পর্যন্ত একটু কি আপনি ধৈর্য ধরবেন না এক্ষুনি উত্তরটা দেবে বিদিতা আর কি, সেটা এক নম্বর। দু নম্বর হলো যে এই গ্রোথ বেশি, এবং এই যে গ্রোথ বেশি বলে ও স্কুলে ডিসক্রিমিনেটেড হচ্ছে, আমার মনে হয় এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ইস্যু বিদিতা, তুমি কি বলো? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি যেটা হয় যে আমরা সবাই একই টাইপের, মানে এক ক্লাসে পড়ছে, মানে আমরা এক্সপেক্ট করি যে সব বাচ্চার হাইট একই হবে, মোটামুটি কম বেশি এরকম হবে, কিন্তু এই যে ডিসক্রিমিনেশন যেটা হচ্ছে, স্কুল আপনি হ্যান্ডেল করতে পারবেন না, আশপাশে পাড়া প্রতিবেশী আপনি হ্যান্ডেল করতে পারবেন না, কিন্তু যেটা আপনি করতে পারেন, এই বাচ্চাটার মনে একটা পজিটিভ ইম্প্যাক্ট দিতে পারেন যে ইউ আর ডিফারেন্ট। বেশ, তার ডিফারেন্ট হওয়ার তো দুটো সাইড আছে, মা এটা বলতে পারেন যে তুমি অন্য বাচ্চাদের থেকে অন্যরকম, এবং অন্যরকম হওয়া মানেই সেটা খারাপ নয়। হ্যাঁ, মানে এটাকে একটা পজিটিভ ইনসিডেন্স, ঠিক আছে তোমার তো এমনিতে চোখে কোনো প্রবলেম নেই, তোমাকে পিছনের বেঞ্চে বসেছো, বসো না, কি হয়েছে? ব্যাক বেঞ্চে আমরাও অনেক বসেছি, তাই মানে কি ব্যাক বেঞ্চে বসা মানে কি আমরা ব্যাক বেঞ্চার হয়ে গেছি? ব্যাপারটা এরমভাবে অনেক পজিটিভলি ওকে দেখানো যেতে পারে, যেটা যে ডিসক্রিমিনেশন হচ্ছে স্কুলে সেটা না দেখিয়ে, সেটার ওপর ফোকাস না করে, যে না ঠিক আছে তুমি একটু এটা অ্যাডজাস্ট করে নাও, বা কত লম্বা, কত রয়েছে আমাদের বিখ্যাত বিখ্যাত মডেলস এটসেট্রা, তারা কত লম্বা হয়, তাদের লম্বা হওয়ার জন্য তারা চেষ্টা করে, লোকে কত লম্বা হওয়ার চেষ্টা করছে, তো ইটস আ গুড সাইড। চমৎকার বলেছে, চমৎকার বলেছে, এবং আমার মনে হয় যে একটা কোথাও এই ইনপুটটাও তার কাছে যাওয়া উচিত যে এটা অনেকটা জেনেটিক, মানে মা বাবা যদি লম্বা হন অবভিয়াসলি তার ছেলে মেয়ে লম্বা হবে, কাজে এটা সত্যি সত্যি ওর কোনো হাত নেই, সেটা জিনস দ্বারা ডিটারমিন্ড। কাজে আমার মনে হয় এই ইনফরমেশনগুলো দিলে ওর মনটাও ভালো থাকবে। আর সত্যিকারের আমাদের দেশের লোক, ভদ্রমহিলারা তো সাংঘাতিক লম্বা হন না, এবং লম্বা হলে তো ভারী সুন্দর দেখায়, তাই না? সেইটা যদি একটু বলা যায়। আর আপনার চাইল্ড অ্যাবিউজ নিয়ে প্রশ্নের উত্তর আমরা না হয় সোমবার দিই, দেখবেন সোমবার, সাথে থাকবেন সোমবার। হ্যাঁ বিদিতা, তো ফিরে আসি আবার আমাদের আজকের মূল জায়গায়, যে
এই ডিসক্রিমিনেশনের ফলেও হয়তো এই মেয়েটির মধ্যে অ্যাগ্রেশন হতে পারে, রাগ হতে পারে, এবং তার হয়তো একটা এক্সপ্রেশন স্কুলেও হতে পারে, বাড়িতেও হতে পারে। অ্যাগ্রেশনের অনেক সময় এক্সপ্রেশন যে সবসময় ভায়োলেন্ট এক্সপ্রেশন হয় তাও নয়, উইথড্র করে নেওয়াটাও কিন্তু একটা অ্যাগ্রেশনের এক্সপ্রেশন থাকে। ও বাবা! এবং প্যাসিভ অ্যাগ্রেসিভ যাকে আমরা বলি, যে প্যাসিভ করে নেওয়া নিজেকে, বা ডিরেক্টলি কাউকে খারাপ কথা না বলে একটা একটা সিচুয়েশন ক্রিয়েট করে সেখান থেকে প্যাসিভলি কাউকে কিছু ক্ষতি করা, এতো জটিল মনস্তত্ত্ব বিদিতা। মানে আমি অ্যাগ্রেসিভ অথচ আমি প্যাসিভভাবে অ্যাগ্রেসিভ, এবং আমি সেক্ষেত্রে নিজেকে গুটিয়ে নিলাম এবং আমি কিছু বললাম না। হ্যাঁ, এরকম তো আমরা অনেক দেখেছি এবং অনেক এক্সাম্পল আমরা দেখেছি বটে, আমাদের চারপাশে অনেক আছে, খেয়াল করে দেখলেই বোঝা যায়। আমি ভাবছিলাম যে যদি আজকে দর্শকদের আমরা একটুখানি, যেহেতু আমরা রাগ নিয়ে কথা বলছি এবং এতগুলো ফোন এসছে যেখানে জেদের কথা উঠেছে, রাগের কথা উঠেছে, সেখানে আমি ভাবছিলাম যে আমরা কি একটা চার্ট মতন কিছু দেখাতে পারি দর্শকদের, যাতে তারা বুঝতে পারেন যে বিষয়টা এইভাবে হচ্ছে, যাতে তাদের ম্যানেজমেন্ট এবং ইন্টারভেনশন তাদের সন্তানের সাথে হোক বা তাদের নিজেদের সাথে হোক, এইটা যদি একটুখানি আমরা করতে পারি। আমি জানি না নিপা, আমাদের ক্যামেরা যিনি করছেন তাকে কি আমরা অনুরোধ করতে পারি এটা করতে, একটু দেখাতে পারি কাগজটা? ঠিক আছে, আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। সুরজিৎ, হ্যাঁ এক্সপ্লেইন করে দিচ্ছি। আমার মনে হয় সুরজিৎ বলছেন তুমি যদি দেখাও মাস্টার ক্যামেরা দিয়ে এক্সপ্লেইন করে দাও। এখানে দেখুন, বলি অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে এটা একটা ঘটনা, মানে রাগের যে কতগুলো ফেজ থাকে, প্রথমে একটা ঘটনা ঘটে যেটাকে আমরা ট্রিগার বা সেরম ধরনের একটা বলতে পারি। অ্যান্টিসিডেন্ট হচ্ছে সেটা যে একটা কিছু ঘটনা ঘটলো, তার থেকে দুটো দুদিকে অ্যারো মানে দুটোই ক্রিয়েট হয়, একটা হচ্ছে চিন্তা আর একটা হচ্ছে ফিলিং। এই এই যে ঘটনাটা ঘটলো অ্যান্টিসিডেন্ট যে ঘটনাটা, সেটা চিন্তাকেও ট্রিগার করে এবং ফিলিংকেও ট্রিগার করে। চিন্তা কিরম ধরনের, যে ধরুন একটা এক্সাম্পল, যে ও এটা আমায় বললো নিশ্চয়ই কোনো একটা পারপাস আছে, এরকম একটা চিন্তা মাথায় এলো ধরুন। তার সঙ্গে ফিলিংটা আসবে কি, ফিলিং অ্যাংগ্রি, তার সঙ্গে একটা রাগের একটা ফিলিং চলে আসবে, অস্বস্তি, হ্যাঁ অস্বস্তি, সেই জিনিসটা আসবে। এবং ফিলিং আর এই চিন্তা, এই দুটো এদের দুজনের মধ্যে মানে ইন্টারাক্ট করে, আবার ফিলিংও চিন্তাকে কন্ট্রিবিউট করে, চিন্তাও ফিলিংকে কন্ট্রিবিউট করে, তো এটা আবার ইন্টারাক্ট করে। এবার এই দুজনকে যদি একটা, এই দুজন আবার এক জায়গায় এসে একটা বিহেভিয়ার তৈরি করে, বিহেভিয়ার মানে একটা আচরণ। ধরুন আপনি কিছু একটা সেই সেই কথাটার এগেনস্টে বা সেই বক্তব্যটার এগেনস্টে আপনি কিছু একটা প্রোভোকেটিভ বললেন, প্রোভোকেটিভ বলাটা একটা আচরণ, একটা বিহেভিয়ার, সেটা তৈরি করে এবং সেই বিহেভিয়ারটা তারপরে আলটিমেটলি কনফ্রন্টেশন এনে দেয়। যেমন ধরা যাক বিদিতা, আমরা যদি একটা উদাহরণ দিয়ে বলি, যে আমার ছেলে 10 বছর বয়স ধরা যাক, এবং সে নিরন্তর মোবাইলে কথা বলে চলেছে, তার পড়াশোনার সময় সে মোবাইলে কানে মোবাইল দিয়ে কথা, এবং এমন ভাবে মোবাইলে কথা বলছে তুমি পাশে বসে কিন্তু শুনতে পাবে না, একটা গু মতো আওয়াজ। সেইটা যদি আমরা এই এই খাপটায় যদি আমরা প্লেস করি, ফিট করি, তাহলে ঠিক কিভাবে এটা যাবে, মানে এইটা যদি তুমি একটু বলো, আমার মনে হয় এটা বুঝতে আরো সুবিধা হবে। ধরুন যে এখানে মোবাইলের চক্করটা চলছে, অ্যান্টিসিডেন্ট, হ্যাঁ সেটা চলছে, এবং সেটা থেকে থিংকিংটাতে যেটা হচ্ছে যে না, তার মধ্যে মা বাবা এলেন, এসে আমার মতন মা এলেন, এসে বললেন আবার তুমি মোবাইলে কথা বলছো পড়াশোনার সময়, আর কি বলছো আমি তো একদম শুনতেও পাই না, সারাক্ষণ কিসের তোমার এত মোবাইলে কথা, এটা হলো। তারপরে হ্যাঁ, তখন ছেলের মন মানে হতে পারে যে মা আমার সম্বন্ধে খারাপ কিছু একটা বললো, তার মানে কি আমি কি কারোর সঙ্গে কিছু করছি, আমার আমার সম্বন্ধে কি কোনো অন্য কথা ভাবা হচ্ছে, সেটা থিংকিং। সেটার সঙ্গে ফিলিং যেটা আসবে সেটা হচ্ছে যে কেন মা এরকম বললো, আমার আমার কি কোনো প্রাইভেট টাইম নেই, আমার কি কোনো প্রাইভেসি নেই, আমি কি কোনো কথা বলতে পারি না, এই দুটো। এবার সেটার থেকে বিহেভিয়ার যেটা আসবে
সেটা হচ্ছে ওই ওই রকম আমার আমাকে টাইম দেওয়া হচ্ছে না, আমার প্রাইভেসি নেই, তুমি আমার ঘরে কি করছো, তোমার কি যায় আসে, আমি ফোন করে কথা বলছি, আমি বেশ করছি ফোন করে কথা বলছি, তুমিও ফোনে কথা বলো মোবাইলে, কিংবা আরেকটা হবে যে চাদরের তলায় মোবাইল ঢুকিয়ে নেবে এবং যেই মা এসে যাবেন কোনো শব্দই আর শোনা যাবে না এবং মিথ্যাচারিতা করবে না, তাতে তো কনফ্রন্টেশনটা হবে না, হবে না, চাদরের তলে ঢুকে ফেললে কনফ্রন্টেশন হবে না, প্যাসিভ অ্যাগ্রেসিভ হয়ে যাবে। হ্যাঁ, তো এটা ওই যখন বলবে যে আমি আমার ঘরে কথা বলছি, তোমার কি, তুমি কেন এসছো, আমার দরজায় কেন কান পেতেছো, ইত্যাদি ইত্যাদি, সেটা হচ্ছে আচরণ পর্যন্ত, তবে তার থেকে কনসিকোয়েন্স যেটা হবে সেটা কনফ্রন্টেশন, মানে আপনার এবং ছেলের মধ্যে একটা রাগের বাদানুবাদ হবে। হ্যাঁ, একটা নর্মালি যেটা হয়, একটা জিনিস আমি একটু এটা আমরা আরেকটু পরে দেখি, একটা ফোন আছে একটু দেখে নি, তারপরে আবার এটায় ফিরে আসছি, কারণ এই মোবাইল ফোনের গল্পটা কিন্তু আমাদের শেষ করতে হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আপনাদের দুজনকে আমার নমস্কার। হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, আমার প্রবলেম হচ্ছে আমার 7 বছরের একটি মেয়ে। হ্যাঁ, আর 2 বছর আগে সে মেয়েটি যখন কেজিতে পড়তো, তার এক টিচার মানে তাকে তার উপর মানে কি বলবো যে নানা রকম ভাবে হ্যারাসমেন্ট করেছে, মানে ক্লাসে এসে পড়া পারলেও তাকে বেঞ্চে দাঁড় করাতো, কান ধরে দাঁড় করাতো, এর ফলে তার একটা ভীষণ টেনশন গ্রো করেছে। এই টেনশন গ্রো করার পর থেকেই আমার মেয়ে এমনি খুব ছটফটে কথাবার্তা বলতো, এখন একটু চুপচাপ হয়ে গেছে। প্রথমটা আমরা ভেবেছি যে আস্তে আস্তে বড় হচ্ছে, হয়তো সেই জন্য একটা চেঞ্জ, কিন্তু তারপরে দেখছি না স্কুলে যেত না একদম, মানে যে ব্যাচটা কোনোদিন স্কুল যাওয়া নিয়ে কাঁদেনি, মানে রীতিমতো কাঁদতো, মানে তখন ফ্রেসটা ভীষণ কষ্টদায়ক ছিল। যাই হোক, আস্তে আস্তে রিকভার করেছে, কিন্তু এখন যে প্রবলেমটা আমি দেখি যে কোনো কিছু, ধরুন স্কুলে একদিন ওর ক্লাসে ছোট পটি করে ফেলেছে, সেটা নিয়ে যে বন্ধুরা হাসাহাসি করেছে, ও আর স্কুলে যেতে চায় না, মানে একটা সব জিনিস একটা টেনশন। যেমন বাড়িতে সব পড়াশোনা ঠিক করছে, পরীক্ষায় গিয়ে করতে পারছে না, মানে সবসময় যেন ও ভাবছে যে আমি বোধহয় খুব ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে। এখানে বাচ্চাটাকে